সাবস্ক্রাইব করুন সরকারি চাকরি চ্যানেল এবং পাশে রাখা বেল আইকন প্রেস করুন সঠিক সময় সঠিক নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন। এসে গেছি ইউটিউব চ্যানেল সরকারি চাকরির তরফ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটিতে বলবো পশ্চিমবঙ্গের 5টি আলাদা আলাদা জেলাতে রাজ্য সরকারের 5টি চাকরির খবর। দেখতে থাকুন ভিডিওটি। আজকের প্রথম চাকরির খবরটি হলো দক্ষিণ দিনাজপুর জেলায় নিয়োগ। পদের নাম আশা ফেসিলেটার। 3টি আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে নেওয়া হবে 21 জন আশা ফেসিলেটার। বয়স হতে হবে 40 বছরের নীচে, বয়সে হিসেব করতে হবে 1 জানুয়ারি 2018 হিসেবে। এই পদটি শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য। বেতন 7,500 টাকা প্রতি মাসে। অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করা যাচ্ছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 নভেম্বর 2018। ফর্ম ডাউনলোড করার লিঙ্কটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা পেয়ে যাবেন। এরপরের খবরটি মালদা জেলার। নিয়োগ করছেন অফিস ইনচার্জ, প্যারামেডিক্যাল স্টাফ, স্টোর কিপার কাম অ্যাকাউন্ট্যান্ট পদে 3 জন কর্মী। এই পদগুলি শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য। বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। বেতন 9,000 টাকা থেকে 25,000 টাকা, পদ অনুযায়ী বিভিন্ন। অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করা যাচ্ছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 নভেম্বর 2018 বিকেল 5টা পর্যন্ত। আজকের 3 নম্বর চাকরির খবরটি হলো কলকাতার এশিয়াটিক সোসাইটি। নিয়োগ করছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে 2 জন প্রার্থীকে। প্রার্থীর বয়স হতে হবে 1 নভেম্বর 2018 হিসেবে 35 বছরের মধ্যে। বেতন 12,000 টাকা প্রতি মাসে। আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে। ইমেলের মাধ্যমে আপনার বায়োডাটাটি এশিয়াটিক সোসাইটির দপ্তরে পাঠিয়ে দিতে হবে। ইমেল পাঠানোর লাস্ট ডেট 31 অক্টোবর 2018। নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত এবং ইমেল আইডিটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ওয়েবসাইট লিঙ্কটি থেকে পেয়ে যাবেন। এরপরের খবরটি হলো হলদিয়া মিউনিসিপ্যালিটি। নিয়োগ করছেন ক্লার্ক, ওয়ার্ক সরকার, মজদুর, হেল্পার পদে 13 জন কর্মীকে। প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা দরকার ক্লাস 8 পাস, মাধ্যমিক ইত্যাদি পদ অনুযায়ী বিভিন্ন। অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করা যাচ্ছে। ফর্ম ফিল আপ করা যাবে 20 নভেম্বর 2018 পর্যন্ত। এর পরের চাকরির খবরটি হলো পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পশ্চিমবাংলা সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট দপ্তরে। নিয়োগ করা হচ্ছে 5 জন ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশন প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিইও এবং ব্লক লেভেল স্টাফ। প্রার্থীর বয়স হতে হবে 1 ডিসেম্বর 2018 অনুযায়ী 23 থেকে 40 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা দরকার কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতক অথবা যে কোনো বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। বেতন 11,000 টাকা থেকে 25,000 টাকা প্রতি মাসে। অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করা যাচ্ছে। অনলাইন আবেদনের লাস্ট ডেট 30 অক্টোবর 2018। বন্ধুরা, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটিতে ক্লিক করলে একটি ওয়েব পেজ ওপেন হবে। সেখানে নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ, সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ এবং অনলাইন আবেদনের লিঙ্ক বা অফলাইন আবেদনের ফর্ম ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে। দর্শকদের কাছে আমাদের অনুরোধ, অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন। বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে কোনোরকম মন্তব্য থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। শেষ করার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই শুভ দুর্গাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা।